অনেক ক্ষেত্রে দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে বলে স্বীকার করলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সরকারি ক্রয়ে স্বচ্ছতা আনতে বাংলাদেশ পাবলিক প্রক্রিয়মেন্ট অথরিটি বিল 2023 পাশের প্রস্তাব করতে গিয়ে আজ সংসদে একথা বলেন তিনি। অভিবাসন সেক্টরে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহি আনতে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2023 এদিন সংসদ উত্থাপিত হয়। রোববার বিকেলে সময় মতো অধিবেশন শুরু হলেও কিছুক্ষণ পরই মাইকে গোলযোগের কারণে স্থগিত হয়ে যায়। প্রায় দেড় ঘন্টা পর আবারও শুরু হয় অধিবেশন। এদিন তদন্ত ও শুনানি ব্যতিরেকে অভিযোগের গুরুত্ব বিবেচনায় রিক্রুটিং এজেন্সির লাইসেন্স স্থগিত করার বিধান রেখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইনের সংশোধনী বিল উত্থাপন করা হয়। পরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বাংলাদেশ পাবলিক প্রক্রিয়মেন্ট অথরিটি বিল পাশের প্রস্তাব করেন। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠ ভোটে এটি পাশ হয়। বর্তমান প্রযুক্তি ব্যবহার করে একটা জনমত তৈরি করে জনগণের কাছে সবকিছু স্বচ্ছভাবে তুলে ধরে যদি আমরা এগুলোকে প্রচার করি, আমার আস্থা এর পরিমাণ ক্রমান্বয়ে কমে আসবে।